দিন ধরে আমার খুব ইচ্ছে করছিল, কি বলতো, ইচ্ছে করছিল বেশ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হবে, কালো অন্ধকার করে থাকবে, সারা দিন বৃষ্টি থামবে না, বেশ যেরকম একটা ডিপ্রেশন হলে হয় না, খুব ইচ্ছে করছিল, কারণ এবার বর্ষাকালে বৃষ্টি সেরকম হচ্ছে না, সেই জন্য তো আজকে না ঘুম থেকে উঠে, কেন ঘুম থেকে ওঠার আগে 4:30 4:45 থেকে দেখছি টিপ টিপ করে পড়ছে, খুব জোরে পড়ছে না, এখনো চলছে, এখনো ঝিরঝির করে চলছে, ছাতা মাথায় দিয়েই যেতে হচ্ছে। ভালো লাগছে, 70% আশাটা পূরণ হয়েছে, না 100% আশাটা পূরণ হয়নি, 70% পূরণ হয়েছে। দেখো এই জানলা দিয়ে তোমরা দেখতে পাবে, দাঁড়াও পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তো 70% আশাটা পূরণ হয়েছে, খুব ভালো লাগছে। আর এরকম যদি আরো, এখন আমি চাইছি আরো কালো করে মেঘ করে সারাদিন এরকম বৃষ্টি চলুক, খুব মজা হবে, খুব এনজয় করবো। আজকে খিচুড়ি রান্না করবো, আর চালের খিচুড়িও করবো না, ডালিয়ার খিচুড়ি করবো, পাঁপড় ভাজা করবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে, আর আমি হলাম তোমাদের দিদি বলো, আন্টি বলো, কাকিমা বলো, অনুপমা। আর আমার চ্যানেল অনুপমা সারাটা দিন, তোমাদের তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানিয়ে আবার একটা ব্লগ শুরু করে দিলাম। জানি না রোদ উঠবে কিনা, রোদ না উঠলেই ভালো। চলো এখন প্রথমে চাটা করবো। এখন বাজে কটা জানো? কটা বাজে গো? 8:05। চাটা বানাবো, চাটা বানিয়ে রিল্যাক্স করে খাবো, কোনো তাড়া নেই, কোনো ঝামেলা নেই, দারুণ মজা করে এখন আগে চাটা খাই। বর্ষার দিনে এরকম সুন্দর করে মজা করে চাটা খেতে হয়। শুভ সকাল, সুপ্রভাত। আজকে চা নিয়ে রোয়া চা, মানুষের গিফট করা কাপে, আজকে দুদান্ত ভুলে গেছি, লাল চাই চলল আজকে। সকাল সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই সকালে চা খেয়ে এবার ফ্রেশ হয়ে তারপরে ভালো হলো না, রোদ উঠে গেল, আমি এটা চাইনি, আমি চাইছিলাম বৃষ্টিটা কন্টিনিউ করুক। কন্টিনিউ বৃষ্টিটা করুক, কখন করবে, যখন ডিপ্রেশন হবে, এখন তো ডিপ্রেশন, মাঝে মাঝে বৃষ্টি হবে, মাঝে মাঝে রোদ উঠবে, তার জন্য আক্ষেপ করার কিছু নাই, হবে ডিপ্রেশন হবে, সবই হবে, সব পুজোর সময় হবে, হ্যাঁ সময়ে হবে না অসময়ে হবে। এটা দক্ষিণবঙ্গের কথা বললাম। থ্যাংক ইউ মানসী, আজকে মানসীর দেওয়া কাপে চা খাচ্ছি, দেখো কাপ দুটো বেশ সুন্দর, ধরো কত আশা করলাম যে সুন্দর বৃষ্টি বৃষ্টি দিন থাকবে, পুরো ঝর্ণলিয়ে রোদ উঠে গেছে। আর আজকে আমাদের একদম না অ্যারিস্টোক্র্যাট ব্রেকফাস্ট, দেখবে দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। আমাদের ব্রেকফাস্টে কি আছে, আমাদের ব্রেকফাস্টে আজকে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি। আলু পেঁয়াজটা ভেজেছি, ওর মধ্যেই মুড়িটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি, ব্যাস দারুণ জমে যাবে ব্রেকফাস্টটা। বলো এটা অ্যারিস্টোক্র্যাট ব্রেকফাস্ট না একদম এই রকম ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট পল্লব অফিসে বেরিয়ে গেছে, আর আমি বসে আছি, বসে বসে সোয়েটারটা বুনছি। এই সোয়েটারটা না কলকাতার নিউ আলিপুর থেকে একজনের অর্ডার আছে, ওইটা পুজোর আগেই আমি পাঠিয়ে দেবো সোয়েটারটা। আজকে তো রান্নাবাড়িও তেমন কিছু করব না, তাই ভাবলাম এখন একটুখানি সোয়েটারটাই বুনে নিই। আর জানলা দিয়ে নিচে পুটুর সাথে কথা বলছি, পুটু যাচ্ছে স্কুলে, যায়নি কেন জিজ্ঞেস করলাম, এখন সাইকেল নিয়ে কোথায় যাচ্ছে, তো সেটাই বলছিল যে আজকে দিদির দরকার লাগবে বলে আমি যাই।
স্নান আর পুজো সেরে চলে এলাম, এখন কটা বাজে জানো? 1:45। এখন এসেছি রান্না করতে। তার পেছনে একটা কারণ আছে, কারণটা তোমাদের বলছি। আজকে আমরা ডালিয়া আর পাঁপড় ভাজা খাবো, আর ডালিয়ার মধ্যেই সবকিছু দিয়ে দেবো। কি কি দেবো সেটা ব্যাক ক্যামেরা করে দেখাই, আর ডালিয়াটা কিভাবে করি সে তো অনেকবারই দেখিয়েছি, তাও অল্প অল্প দেখিয়ে দেবো কেমন ভাবে করি। গরম গরম ডালিয়াটা বানাবো, একদিকে ডালিয়া হবে আর একদিকে পাঁপড় ভাজা হবে, তারপরে খেতে বসবো দুজনে। এই দেখো এর মধ্যে আছে সোয়াবিন, কাঁচা লঙ্কা, এ দেখো পেঁয়াজ, এ দেখো আলু, আর আছে মুগ ডাল আর ডালিয়া। এই পুরোটা আমি একবারে প্রেশার কুকারে দিয়ে করে নেব। দেখো সর্ষের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করে নিয়েছি। এবার যেটা বাটিতে আছে না ভেজানো, ওটা ঢেলে দেবো। এই দেখো এইবার সিটি দিয়ে নেব, ব্যাস পরে আবার দেখাচ্ছি। গরম গরম ডালিয়া, আর তার সাথে নিয়েছি ঘি, আর নিয়েছি পাঁপড় ভাজা। আহ, খাবারটা একেবারে জমে গেছে দুপুরের। মাঝে মাঝে এরকম খাবার বেশ ভালো লাগে। 250 লঙ্কা আনলে আমাদের 15 দিন হেসে খেলে চলে যায়, কারণ খাই তো দুটো মানুষ, লঙ্কা তো খুব একটা বেশি লাগে না। এবার 7 দিন হোম ডেলিভারি ছিল বলে একটুখানি বেশি লেগেছিল। এই যে লঙ্কাটা আমি বোটা ছাড়িয়ে, তোমাদের তো আগেই দেখিয়েছি যে কিভাবে আমি রাখি, সেইভাবে বক্সে রেখে দেব। এটা 15 দিন কেন, তার থেকেও বেশি দিন পর্যন্ত একদম ভালো থাকবে। একটা লঙ্কা শুকোবে না, পচবে না, কিচ্ছু হবে না, দারুণ থাকবে। আর এই দেখো এই যে টিস্যুটা, এটা কিন্তু ইউজ করা টিস্যু, মানে আগের বারও এটাতেই রেখেছিলাম, আবার টিস্যুটা রেখে দিয়েছিলাম এর মধ্যে, আবার এবারও এটার মধ্যেই দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে করে দেখো, জানি তোমরা অনেকেই আমাকে ফলো করো, তাই বললাম এইভাবে করে দেখো। অনেক দিন কিন্তু কাঁচা লঙ্কা তাজা থাকবে, একদম তাজা। গতকালের ভিডিওতে আর কোনো মোটিভেশনাল স্পিচ দিইনি, কারণ রোজ রোজ দিলে আবার তোমাদের একঘেয়ে লাগবে। আর আমি গতকাল আবার একটা পোল দিয়েছিলাম যে তোমরা কি বিষয়ের ওপর দেখতে চাও, নিজের জীবনে কিছু মানুষকে কিভাবে এড়িয়ে চলবে, এটা না পজিটিভিটি নাকি মানে শত্রু বন্ধু কি করে চিনবে, এরকম দিয়েছিলাম। সরি, 3টে অপশান। তো তার মধ্যে অনেকেই বলেছো যে সবগুলো নিয়েই দিদি আলোচনা করো, তাহলে খুব ভালো হয়, সবগুলোই আমাদের জানা দরকার। আর আমি তো বলেইছি যে আমি নিজের জীবনের সঙ্গে যুক্ত করেই সব কিছু আলোচনা করি, কারণ আমি যা বলি সেটা আমার অভিজ্ঞতার ঝুলি থেকেই বলি, বাইরে থেকে বলি না। আর অভিজ্ঞতার ঝুলি থেকে বললে দেখবে সেটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমার লাইভে রবিবার দিন একজন বলল, নামটা মনে নেই, কিছু মনে করো না গো, যে এরকম দিদি তুমি বলেছিলে যে তোমার মেয়ের যখন রাগ হতো তুমি বুকের মধ্যে চেপে ধরে থাকতে, আস্তে আস্তে রাগটা কমে কেঁদে ফেলতো। আমার ছেলেকেও আমি তোমার কথা শুনে ঠিক সেটাই করলাম, এবং ছেলেরও কিন্তু রাগটা কমে গেল। তো তোমার কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে যে যাই হোক, আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো যখন তোমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে তখন খুব ভালো লাগে গো। তো আজকের বিষয়, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটার বিষয়বস্তু হচ্ছে যে কিছু মানুষকে তোমার জীবনে এড়িয়ে চলতে হবে তবেই তুমি ভালো থাকবে। সেই মানুষগুলো কারা, কাদেরকে তুমি এড়িয়ে চলবে, সেই মানুষগুলো যে আমি যে বলছি কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে। তো আমাদের চারপাশে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের বন্ধু সার্কেলে প্রচুর মানুষ আছে। তো তাহলে কোন মানুষগুলোকে এড়িয়ে চলতে হবে, কোন মানুষগুলোকে এড়িয়ে চলতে হবে সেটা বলি। প্রথমত যাদের এড়িয়ে চলতে হবে তারা হচ্ছে গসিপ প্রিয় মানুষ। আমাদের সমাজে গসিপ প্রিয় মানুষের সংখ্যা প্রচুর, এরা গসিপ করতে ভালোবাসে, মানে তোমাকে এসে, তোমার কাছে এসে অন্য কারোর নামে অনেক কিছু বলবে। এইবার এইটা সব সময় এটা মাথায় রাখবে যে তোমার কাছে এসে অন্য কারোর নামে বলছে সে কিন্তু আবার কোনো থার্ড পার্সনের কাছে গিয়ে তোমার নামেও বলবে। আর যেটা বলছে সেটা যদি 10% সত্যি হয়, তার সাথে থাকে 70% মিথ্যা আর 30% স্পাইসি মশলা দিয়ে ওটাকে রং চড়িয়ে পরিবেশন করা হয়। দেখবে যখন মানে একটা একটা সাহিত্যই বাংলা সিনেমায় যখন পরিবেশিত হয় একভাবে, হিন্দি সিনেমায় যখন পরিবেশিত হয় আরেকভাবে, সাহিত্যটা পড়ে আমাদের যেইভাবে ভালো লাগে চোখের সামনে পর্দায় কিন্তু সেটা দেখতে ভালো লাগে না, তাই জন্য তার ভেতরে কিছু রং চড়ানো হয়। যেমন কিছু একেবারে ক্লাসিক সাহিত্য, চোখের বালি, তারপরে এইদিকে তোমার বিষবৃক্ষ, এগুলো তো আমরা দেখেইছি জানি,
আবার বাংলা সিনেমায় যতটা রং চড়ানো হয় হিন্দি সিনেমায় তার থেকে বেশি রং চড়ানো হয়, মানে মশলাপাতি অ্যাড করা হয়। ঠিক এই গসিপ প্রিয় মানুষগুলো কিন্তু এটাই করে, তোমার কাছে আসবে, তোমার কাছে অন্য একজনের নামে অনেক কিছু বলবে, দেখবে যা কিছু বলছে তার হয়তো 10% ঠিক আর বাকি 70% হচ্ছে তার নিজের মিথ্যা, আর বাকি 30% হচ্ছে তার মধ্যে মশলা চাপিয়েছে। গসিপ তো তখনই সকলের কাছে গ্রহণযোগ্য হবে যখন সেটা বেশ মশলাদার হবে, মশলাদার খাবার খেতে সবাই পছন্দ করে, কে আর রোজ দিন দিন হেলদি খাবার খেতে পছন্দ করে, মাঝে মাঝে মশলাদার খাবার খেতে পছন্দ করে। আবার কিছু মানুষ আছে যারা সবসময় মশলাদার খাবার খেতে পছন্দ করে, তারা কিন্তু আবার অন্যজনের কাছে গিয়ে আবার তোমার নামেও ঠিক সেম কাজটা করবে। তাই জীবন থেকে এই মানুষগুলোকে ছেটে বাদ দিয়ে দাও, সে হতে পারে তোমার কর্মক্ষেত্রে, সে হতে পারে তোমার ফ্যামিলিতে, সে হতে পারে তোমার বন্ধু সার্কেল। দু নম্বর যাদেরকে এড়িয়ে চলবে সেটা হচ্ছে ফেক পার্সোনালিটির মানুষ। কি এই ফেক পার্সোনালিটি? ফেক পার্সোনালিটি হচ্ছে কোনো মানুষ, এরকম মানুষ আমাদের আশেপাশে প্রচুর ছড়িয়ে আছে, তোমার খুব প্রিয় বন্ধু হিসেবে তোমার মানে তোমার মতন ভালো মানুষ আর নেই, এরকম করে তোমার কাছে আসবে। লক্ষ্য রাখবে যে মানুষ প্রথম আলাপে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সেই মানুষের পার্সোনালিটিটা কিন্তু ফেক। তার এই ফেক পার্সোনালিটির কারণ হচ্ছে সে তোমার কাছে তোমার সম্পর্কে খুব মিষ্টি মিষ্টি খুব ভালো ভালো কথা বলে তোমার কাছ থেকে একটা মানে তোমার কাছে সে নিজেকে প্রতিপন্ন করবে এই যে আমি ভীষণ ভালো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার মতন ভালো তোমাকে কেউ বাসে না। যদি সেইখানে তুমি তোমার নিজের দুর্বলতাটা প্রকাশ করে ফেলেছো সেই ফেক পার্সোনালিটির মানুষগুলোর কাছে, যদি তুমি তোমার সেই দুর্বলতাটা কোনোভাবে প্রকাশ করে ফেলেছো, ব্যাস হয়ে গেল, সেই দুর্বলতা নিয়ে এবার কিন্তু সে একেবারে মানে তোমাকে ঘেটে দেবে, তোমাকে ঘেটে দেবে। এই ফেক পার্সোনালিটি মানুষগুলোর মধ্যে কখনো তুমি দেখবে না যখন তোমার কাছে এসে কথা বলছে তোমাকে কোনো তুমি কিছু তোমার কিছু খারাপ নেই, তোমার সব ভালো, তোমার মধ্যে খারাপ কিচ্ছু নেই, তুমি দেখতে সুন্দরী, তোমার চুলটা সুন্দর, তোমার চোখটা সুন্দর, তোমার হাসিটা সুন্দর, তোমার চরিত্রটা ভালো, তুমি ভীষণ শিক্ষিত, তুমি তোমার মতো এত সুন্দর করে কথা বলতে কেউ পারে না, তুমি ভীষণ মানুষকে হেল্প করো, একটুখানি জাস্ট স্বার্থে একটা টুক, তখন আবার তোমার থেকে খারাপ মানুষ কেউ নেই, দাঁত নখ যা আছে সব বার করে তখন সে তোমাকে আক্রমণ করবে। আর যদি তোমার দুর্বলতার কথাটা কোনোভাবে স্বাভাবিক, দেখো যে মানুষ তোমাকে এত ভালো বলছে আমরা স্বাভাবিক করি কি, আমরা দেখি যে যে মানুষ আমাকে ভালো বলছে তার মানে সে আমাকে খুব ভালোবাসে, তার সঙ্গে আমি আমার একেবারে মন ঝেড়ে সব কথা শেয়ার করে দিলাম। একমাত্র বন্ধুর সঙ্গেই তো মানুষ সবকিছু শেয়ার করে, শেয়ার করে দিলাম, ওইটাই হয়ে গেল তার কুরূপের তাস, সে এবার ওইটা নিয়ে ক্রমাগত ক্রমাগত তোমাকে হ্যারাস করতে থাকবে। আর যখন দেখবে না এদের যখন তোমার বিপক্ষে সে যাবে, যখন তোমার বিপক্ষে সে যাবে তখন দেখবে তোমার মতো খারাপ মানুষ আর কেউ নেই পৃথিবীতে, এদেরকে একদম এড়িয়ে চলো। যেই দেখবে প্রথম আলাপেই তোমার সঙ্গে ভীষণ ভালো মুখে খুব হাসি মুখে আহা তুমি কত ভালো, তুমি ভগবান তুল্য, বাদ দাও, খুব মেপে ঝুঁকে তার সাথে কথা বলো, হ্যাঁ আছে, হ্যাঁ দেখা হলে, হ্যাঁ কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, ব্যাস এই পর্যন্ত রেখে ছেড়ে দাও। আচ্ছা এই গেল দুজন। তিন নম্বর মানুষ হচ্ছে সব জানতা। কিছু মানুষ আছে যারা দেখবে সমস্ত ক্ষেত্রে, খেলাধুলা, রাজনীতি, শিক্ষা জগৎ, মানুষের জীবন, সমাজ, অর্থনীতি, সমস্ত ব্যাপারে একদম ওনার মতন ভালো কেউ জানে না, সব জানে। তারা কি করে জানো তো, টিভিতে ক্রিকেট ম্যাচ হচ্ছে, সবাই ক্রিকেট ম্যাচ দেখতে বসেছে, এই ধরনের মানুষরা কি দেখ 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 রে দেখ ছক্কা মারতে পারলো না, উফ এই একটা বল মানুষ মিস করে, ওই ব্যাটটা একটু ঘুরিয়ে নিয়ে মেরে দিলেই হয়ে গেল, এই 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 যা যা গোলটা হলো না, এরকম বোকার মতন গোলকিপার দাঁড়িয়ে থাকে, গোলকিপারের মানে ওইখানেও উনি সিদ্ধ হস্ত, মানে একটা মানে কি বলবো আন্তর্জাতিক স্তরে খেলা হচ্ছে সেইখানেও সে সিদ্ধ হস্ত। আবার রাজনৈতিক নেতাদের নিয়েও, একটা নেতা হয়ে এরকম একটা কাজ কেউ করে,
আমি থাকলে দেখতে শাসন কাকে বলে দেখে, সেক্ষেত্রেও সে একেবারে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এই নাকি শিক্ষা ব্যবস্থা, এইভাবে পড়াশোনা চলে, এই শিখবে ছেলে মেয়েরা কি শিখবে, মানে অল মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, এরা হচ্ছে এই রকম, আমি সব জানি কিন্তু কিছুই জানি না, এই মানুষগুলোকে এড়িয়ে চলো। এই তিন ধরনের মানুষকে এড়িয়ে চলা কিন্তু আমাদের জীবনে খুব দরকার। এই যে আমি তিন ধরনের মানুষ বললাম, এছাড়াও আরো অনেক রকম মানুষ আছে, দেখবে তুমি কোনো দুঃখ পেয়েছো, তুমি সেটা কার সাথে শেয়ার করো, তোমার কোনো বন্ধুর সাথে, তুমি তোমার বন্ধুকে ফোন করে বললে জানিস তো এবার আমার ম্যাথসের রেজাল্টটা না ভালো হয়নি, ম্যাথসটা সেরকম একটা ভালো করতে পারিনি, বাড়িতে বলবো খুব ভয় পাচ্ছি, মানে আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, বাড়িতে বলবো খুব ভয় পাচ্ছি কি করি বলতো, তোকে বললাম দেখ তুই কিন্তু কাউকে বলিস না, না না কি কেন চিন্তা করছিস আমি কাউকে বলবো না, হতেই পারে প্রতিবার তো ভালো হয়, এইবার না হয় তোর একটু খারাপই হয়েছে, কিচ্ছু হবে না, তুই একটু মন দিয়ে পড়াশোনা কর, দেখবি পরের বার ঠিক ভালো হবে, তোমার ফোনটা রেখেই আরেকজনকে ফোন, এই জানিস এইবার না অনুপমা না ম্যাথসে কম নাম্বার পেয়েছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে, বল যেমনি সবসময় দেখায় আমি খুব ভালো ম্যাথসে না কম নাম্বার পেয়েছে, ঠিক হয়েছে বল এবার খুব মজা হবে, বাড়িতেও খুব মার খাবে, এই হচ্ছে এক ধরনের মানুষ, এদেরকেও এড়িয়ে চলো, তোমার সামনে তোমার মতন, তোমার আড়ালে আরেকজনের মতন, এই হচ্ছে এক ধরনের মানুষ, মানে যাদের মধ্যে ডুপ্লিকেসি রয়েছে, দ্বৈত চরিত্র যাদের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমি আমার চারপাশ থেকে উদাহরণগুলো দিলাম, এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলো, আশা করি তোমাদের এটা কাজে লাগবে, আর আমি পরপর পরপর আরও বিভিন্ন টপিক নিয়ে পরপর আসবো, প্রতিদিনই দেব এরকম কোনো ব্যাপার নেই, যেদিন যেমন পারবো যেদিন যেমন সুযোগ সুবিধা বুঝবো তোমাদের কাছে নিশ্চয়ই আসবো, জানি তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই, অনেক ভালোবাসা আগামী দিনেও পাবো, তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো অন্য মানুষদের দেখার জন্য, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর একটা প্রস্তাব আমার কাছে এসছে, যে প্রস্তাবটা আমি কমিউনিটিতে রাখবো, সেটা হচ্ছে আমার এক বন্ধু বাংলাদেশ থেকে, সে বলেছে না সরি ভুল বললাম, কানাডা থেকে, মানে উনি বাংলাদেশের মানুষ এখন কানাডাতে থাকেন, সে তিনি বলেছেন কি যে দিদি তুমি একটা কাজ করবে, কিছু ক্লাসিক সাহিত্যের চরিত্র নিয়ে তুমি একটু যদি আলোচনা করো, ক্লাসিক্যাল কিছু চরিত্র, মানে ধরো রবীন্দ্রনাথের কোনো সাহিত্যের চরিত্র, শরৎচন্দ্রের কোনো সাহিত্যের চরিত্র, বা বঙ্কিমচন্দ্রের কোনো সাহিত্যের চরিত্র, এটা নিয়ে তুমি যদি একটু আলোচনা করো, কারণ তুমি তো বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তাই তোমার কাছ থেকে একটু শুনলে, আমি এটা এটাও তোমাদের কাছে বলছি, যদি তোমাদের মনে হয় এরকমও শুনতে চাও তোমরা প্লিজ জানিও, হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাদের সেটাও শোনানোর চেষ্টা করবো। চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, আজকে সকালবেলা মানে সোমবারের ভিডিওটা তো আজকে যাচ্ছে, মঙ্গলবার সকালে আমি এই অংশটা যোগ করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে, আর আজকের ভিডিও যেমন যায় আগামীকাল সেটা তো যাবেই, চলো টাটা।